আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে নতুন একটি ইভেন্ট চলে এসেছে, যে ইভেন্টের মধ্যে আপনি যদি 100 ডায়মন্ড কিনেন তাহলে আপনি 100 ডায়মন্ড বোনাস পাবেন, অর্থাৎ 100 ডায়মন্ড কেনার কারণে আপনি 200 ডায়মন্ড পেয়ে যাবেন। এরপর আপনি যদি গেমের মধ্যে 300 ডায়মন্ড কিনেন তাহলে কিন্তু আপনি 200 ডায়মন্ড বোনাস পাবেন, আবার আপনি যদি 500 ডায়মন্ড কিনেন তখনও কিন্তু আপনি 200 ডায়মন্ড বোনাস পাবেন। কিন্তু আপনি কি জানেন আপনি যদি 1000 ডায়মন্ড কিনেন তাহলে আপনি 500 ডায়মন্ড বোনাস পাবেন। তো ডায়মন্ড কিনলে আপনি বোনাস পাবেন, আর এই বোনাসের জন্য আপনি চাইলে ফ্রি ফায়ার গেমের টপ আপ করতে পারেন fivetinvd.com নামের এই ওয়েবসাইট থেকে। চলুন এই ওয়েবসাইটে কিভাবে টপ আপ করতে হয় সেটা দেখি, আর ওয়েবসাইটের লিংক কিন্তু আপনারা ডেসক্রিপশনে। গাইস, ওয়েবসাইটে আসার পর আপনি এই পেজটা দেখবেন। তো এই পেজের প্রথম যে অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনারা ডায়মন্ড কিনতে পারেন। প্রথম অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসলে, তো এখানে একটু নিচে আসলে আপনি বিশাল বড় একটা লিস্ট দেখতে পাবেন। তো প্রথমে 115 ডায়মন্ড আছে যেটার দাম হচ্ছে 74 টাকা, আবার 240 ডায়মন্ড আছে যেটার দাম হচ্ছে 149 টাকা, আবার 1240 ডায়মন্ড আছে যেটার দাম হচ্ছে 735 টাকা। তো এগুলো হচ্ছে বড় বড় ডায়মন্ড। এছাড়া আপনাদের জন্য এখানে উইকলি এবং মান্থলিও আছে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা জিনিসই একসাথে, উইকলির দাম 148 টাকা আর মান্থলির দাম হচ্ছে 710 টাকা। তো যাই হোক, বিশাল বড় ডায়মন্ডের লিস্ট দেখা হয়ে গেলে এরপর উপরে উঠে টপআপের জন্য ফার্স্ট আপনি লগ ইন বাটনে প্রেস করে দিবেন। এরপর সাইন আপ বাটনে প্রেস করে যথারীতি সিম্পল কাজগুলো করবেন, অর্থাৎ প্রথম বক্সে নিজের নাম, দ্বিতীয় বক্সে নিজের ফোন নাম্বার, তৃতীয় বক্সে আপনার মনে থাকে এমন একটি ইমেল অ্যাড্রেস, এবং এরপরে দুইটা বক্সে একই রকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর এগুলো দেওয়া হয়ে গেলে আপনি সাইন আপ বাটনে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনাকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ প্রথম পেজে আবার নিয়ে আসবে। আপনি প্রথমে এখানে ক্লিক করবেন, এরপর যত ডায়মন্ড কিনবেন তত ডায়মন্ড সিলেক্ট করে নেবেন। যেমন 115 ডায়মন্ডের দাম হচ্ছে 74 টাকা, তো এটা সিলেক্ট করে এরপর নিচে এসে মানিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে বিকাশ নগদ 4টা মাধ্যম দেখতে পাবেন। তো ধরেন আপনি বিকাশের মাধ্যমে টপ আপ করবেন, তো বিকাশটা সিলেক্ট করে এরপর নিচে এসে এই বক্সে বিকাশ নাম্বার দিয়ে দিবেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, অর্থাৎ 74 টাকা এই নাম্বারে পাঠিয়ে দিবেন। আপনি যত ডায়মন্ডই কিনেন তত ডায়মন্ডের যেই দাম আছে সেই দামটা এই নাম্বারে পাঠিয়ে দিবেন। পাঠানো হয়ে গেলে এই বক্সে আপনি যত টাকা পাঠিয়েছেন তত টাকা লিখে দিবেন, যেমন আমি 74 টাকা পাঠিয়েছি সুতরাং 74 লিখে দিব। এরপরে যে বক্স আছে সে বক্সে আপনি লিখে দিবেন যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা, অর্থাৎ আপনার হাতে কাছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লেখা হয়ে গেলে এরপরে যে বক্সটা আছে সে বক্সে আপনি হাত দিবেন না। আপনি এরপর সরাসরি অ্যাড নাও ক্লিক করলে 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে 5 মিনিট যদি আপনি অপেক্ষা না করতে চান তাহলে আপনাদের জন্য এই অপশনটা আছে, এই অপশনের মাধ্যমে আপনি 1 সেকেন্ডে টাকা ঢুকাতে পারবেন। এই জন্য এই বক্সটাতে যত টাকা পাঠাবেন তত টাকা লিখবেন, এরপর অ্যাড নাও ক্লিক করবেন। এরপর এখানে বিকাশ নগদ দুইটা মাধ্যম থাকবে, যে কোনো একটা অপশন সিলেক্ট করে এই পেজে চলে আসবেন। এরপর এই বক্সটাতে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে এরপর আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, যে মেসেজে একটি কোড থাকবে, সেই কোডটি আপনি এই বক্সে লিখে দিবেন। লেখা হয়ে গেলে এরপর আপনি প্রসিডে ক্লিক করলে সাথে সাথে এই ওয়েবসাইটের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো মোট কথা, টাকা চলে আসলে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনাকে শুরু পেজে আসতে হবে। তো এই পেজে এসে আপনি প্রথমে এই বক্সে নিজের গেমের যে ইউআইডিটা আছে সেটা দিয়ে দিবেন, অর্থাৎ যে ইউআইডিতে টপ আপ করবেন সেই ইউআইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এরপর যত ডায়মন্ড কিনবেন তত ডায়মন্ড সিলেক্ট করে এরপর নিচের দিকে এসে এখানে অ্যাড ম্যানেজে ক্লিক করে দিবেন। যদি আপনাদের এখানে অ্যাড ম্যানেজ থাকবে না, বাই নাও লেখা থাকবে, আপনি বাই নাও ক্লিক করলে সাথে সাথে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে। আর যদি কখনো কোনো সমস্যা পড়ে যান কিংবা ওয়েবসাইটে টাকা ঢুকাতে গিয়ে কোনো সমস্যা পড়ে যান তাহলে আপনি উপরে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যেতে দেখবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিয়ে সরাসরি কথা বলে আপনার যে সমস্যাটি হচ্ছে সেটি সমাধান করে নিতে পারবেন।